সাকিব ভাই যদি অন্যায় করে থাকে অবশ্যই সেটার বিচার হবে রাষ্ট্রীয়ভাবে। অনেক দেশে রেকর্ড আছে 40টা বউ 80টা বাচ্চা। আমি চাই যে আমাদের সুপারস্টার এরকম কিছু করে দেখাক। আপনার জীবন কি ঘটতেছে আগে নিজের চরখায় তেল দেন। সে তো চোরের মতো পালিয়ে যায় না, সে তো প্রতারণা করে না, সে তো কারোর মন নিয়ে খেলে নাই। আমার নাম হচ্ছে মারিয়া তাসমিন লিরা। আমি মিডিয়া জগতে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করছি। মোশারফ করিম ভাইয়া, তারপরে হচ্ছে অপূর্ব ভাইয়া, সজল ভাই, আর হচ্ছে ফজলুর রহমান বাবু ভাই, আরও অনেকের সাথে কাজ করা হয়েছে। সুপারস্টারদের তো একটু স্ক্যান্ডেল থাকবে, এটাই স্বাভাবিক। আর স্ক্যান্ডেল ছাড়া তো মানে আলোচনা সমালোচনা থাকবেই, সুপারস্টারকে ঘিরেই সব কিছু। তারকা মানেই একটু তো থাকবেই, না হলে তো মানে টুইস্ট থাকবে না কাহিনী মেয়ে। মানুষ তো পিছিয়ে লেগে থাকবে, প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল লাইফ আছে। এখন তার টা সে জানেন, সেটা হলো কথা। এখন তার যদি সামর্থ্য থাকে, তার যদি ভালো লাগে, আর আমি বলবো বাংলাদেশের বা বাইরের দেশের অনেক ছেলেরা বা অনেক মেয়েরা চিট করে, প্রতারণা করে, প্রেম করে পালিয়ে যায়, প্রেম করে বেইমানি করে। কই, সে তো হালালভাবে, সে তো বিয়ে করছে, তারপরে সে স্বীকৃতি দিয়ে, সে বাচ্চা জন্ম দিয়ে, তারপরে সে সবাইকে জানাইছে। কই, সে তো চোরের মতো পালিয়ে যায় না, সে তো প্রতারণা করে না, সে তো কারোর মন নিয়ে খেলে নাই, সে তো বেইমানি করে নাই। তার জায়গায় সে ঠিক আছে। ওই যে আছে না আরব দেশে সৌদি শেখেরা বা দুবাইয়ের বাচ্চারা অনেকগুলো বিয়ে করে না, অনেকগুলো বাচ্চা জন্ম দেয় বা স্বীকৃতি দেয়, তো মনে করছে যে আমাদের মুসলমানরা কিন্তু চারটা বিয়ে যায় যাচ্ছে। এখন তার অ্যাবিলিটি আছে, সে পারছে, আমি তাকে দোয়া করি সে যেন পুরো বাংলাদেশে মানে কি বলবো 18 দুগুণে 36 কোটি প্রোডাকশন দেখ, তার জন্য শুভকামনা রইল। আর এমনও হয়েছে যে অনেক দেশে রেকর্ড আছে 40টা বউ 80টা বাচ্চা। আমি চাই যে আমাদের সুপারস্টার এরকম কিছু করে দেখাক এবং বিশ্ব রেকর্ড হয়ে থাকুক, স্মরণীয় হয়ে থাকুক। যে বাংলাদেশে যেমন আছে না ওই যে আমাদের দেশে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম কবি, তারপর হচ্ছে ইন্ডিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম যেমন একটা ইতিহাস, আমি চাই যে সাকিব খান ভাই এরকম একটা ইতিহাস গড়ুক, জনম জনম যুগ যুগ এটা চলতে থাকবে। সতীন মানেই তো বোঝেন যে একটু মানে হিংসা টিংসা থাকবে, এটাই স্বাভাবিক। আমি বলবো তার একটা কপাল, সাকিব ভাই একটা মানে রাজকপাল সব দিক দিয়েই। মানে অপু বিশ্বাস আপু যেমন খুব ভদ্র, জেন্টেল, সুন্দরী, বুবলি আপু মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর। মানে তার একটা ভাগ্য যে সব সুন্দর এবং কোয়ালিফাইড মেয়ে এবং ভদ্র, মানে গ্র্যাজুয়েট করা, মানে এটা একটা কপাল আর কি। এবং আমি চাই যে সে যতটাই বিয়ে করুক না কেন, সবগুলাকে তার তো ইয়ে আছে, মানে আল্লাহর রহমতে অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, সবগুলাকে সে দরকার হলে সে 10টা বিয়ে করুক। আমি তোর বোন হিসাবে, ছোটো বোন হিসাবে আমি সাপোর্ট দিই অনেক। আমি কথাও বলতে পারতেছি না যে আমি এত এক্সাইটেড। মানে সে তো কাউকে ঠকায় না, আমি সেই জন্য এত খুশি যে না, এই মানুষটার ভিতরে একটা নীতি হইলেও কাজ করে। এখন হয়তো বা আমাকে অনেকে ভুলভাল বলবে, গালিগালাজ করবে, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু যায় আসে না। আমি বলবো যে ডিএনএ টেস্ট করা উচিত, ডিএনএ টেস্ট, তাহলে সত্য মিথ্যার একটা উন্মোচন হবে, কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা আল্লাহ জানেন। আর অতীতে মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকতেই পারে, আর এটা হচ্ছে বিশ্বাস বা অবিশ্বাসের কিছু না, হইতেই পারে, মানুষের সাথে মানুষের বন্ধুত্ব থাকতে পারে বা কত কিছু হইতে পারে। আর পাস্ট ইজ পাস্ট, আর সময় বলে দিবে অনেক কিছু, অনেক রহস্য আছে বা অনেক কিছুর ব্যাপার আছে। এটা হচ্ছে মানে যার যার পার্সোনাল ম্যাটার। এখন দেখি যেটা সত্যি সেটাই সামনে আসা উচিত এবং সেটাই সঠিক বিচার হবে। এখন ওরটা দেখতেছি না, ওরটা দেখতেছি না, এটাতে কিছু যায় আসে না। এবং যেটা ন্যায্য যেটা হক, সাকিব ভাই যদি অন্যায় করে থাকে অবশ্যই সেটার বিচার হবে রাষ্ট্রীয়ভাবে। আর যদি সে ভালো বা রাত্রি ফল্ট করছে, ফাউল করছে, তাহলে রাত্রির কঠিন শাস্তি হবে, আমি এটাই মনে করি, আর কিছু না। এরকমও আছে যে গিনিস বুকের রেকর্ড হইছে যে 40টা বউ 80টা বাচ্চা। ঠিক আমিও চাই যে আমাদের দেশে আমাদের নায়ক সুপারস্টার সাকিব খান ভাইয়া এরকম কিছু একটা ঘটাক, বিশ্ব রেকর্ড করুক। তার সামর্থ্য আছে এবং আমি তাকে অবশ্যই সাপোর্ট দেই, এবং সে ঠকবাজ না, সে যদি চালাইতে পারে সমস্যা কী, বিয়ে করুক, বাচ্চা পয়দা করুক, সে নিজের খরচ দিয়ে নিজে চালাবে। মানুষের তো মাথা ব্যথার কী আছে আশ্চর্য, আমি তো কিছু বুঝলাম না। সে তো কারোর সাথে বেইমানি করে নাই, সে রেকর্ড করুক। আমি চাই যে আমাদের বাংলাদেশ একটা ইতিহাস হয়ে থাকুক, ওই যে বলে না নজরুল, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম কবিদের মতো আমাদের নায়ক হুমায়ুন আহমেদ স্যার লিজেন্ড, ও লিজেন্ড হয়ে থাকুক যে না, এরকম আমাদের সুপারস্টার নায়ক রেকর্ড করছে যে অনেকগুলো বউ অনেকগুলো বাচ্চা,
উনি পুরো বাংলাদেশটা একবারে প্রোডাকশন দিয়ে ভরায় ফেলাক। মিডিয়া তো আছেই, বুঝেন যে তিলকে তাল করে মানুষের মানে ভালো লাগতেই পারে, একসাথে কাজ টাজ করছে, একটা ফ্রেন্ডশিপ হয়ে যেতেই পারে। এখন জানি না কটুক সত্য বা কটুক মিথ্যে, এটা সময় বলে দিবে, আর যাহার অটে তা একটু হইলেও ঘটে। মেবি কোনো না কিছু চলতেছে, এখন আল্লাহ জানেন। আমি চাই যে ভাইয়া যা হবার হয়েছে আপনি এখন আপনার দুই বউকে মেনে নেন, অপু আপু আর হচ্ছে বুবলি আপুকে দুইজনকে আলাদাভাবে রাখেন, আর দুইজনকে হক বঞ্চিত করেন না, দুই বউ কিনা শান্তিতে থাকেন। আর প্লিজ এখন যা বলছি বলছি, বাট পূজা টুজার দিকে তাকাইয়েন না, দুই বউরে নিয়ে একটু শান্তিতে থাকেন। আর যদি পূজার দিকে তাকান তাহলে তিনটারে নিয়ে শান্তিতে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু কারো মনে কষ্ট দিয়েন না, প্লিজ রিকোয়েস্ট। সে তো সুপার স্টার এবং সে তো হাত বাড়াইলে অনেককে পায়, তাই না? আর চরিত্র হয়েছে যার যার পার্সোনাল ম্যাটার, এখন আমি তার চরিত্র নিয়ে টানাটানি কেমনে করবো? আর তার বাবা মা আছে এবং ছেলে মেয়েরা বড় হইলে দেখা গেছে যে বাবা মাকে মানতে চায় না, আর এখন তো আমি সিম্পল একটা পাবলিক, এখন আমার কথায় কী বা যায় বা আসে, ঠিক না? এখন হচ্ছে আল্লাহ যদি তাকে হেদায়েত দান করে আর তার যদি মনে হয় যে না আমি হেদায়েতের পথে আসবো, আমি আমার দুই স্ত্রীকে নিয়ে, বা দেখা গেছে সে যদি ছয়টা বা দশটাও বিয়ে করে সবাইকে স্বীকৃতি দিয়ে রাখছে, তো আলহামদুলিল্লাহ, সমস্যা কোথায়? মানুষকে মানুষের ভালো লাগতেই পারে, ঠিক আছে? তোমার পুরানো প্রেমিকা জেগে উঠছে, মানুষের পাশ থাকতেই পারে, লাভার থাকতেই পারে, তো তুমি এখন ছেলেমি পানা করবা, এটা ঠিক মানে এটা অভিশপ্ত একটা কাজ করতেছে। রিভেঞ্জ নামেও কিন্তু একটা ইয়ে আছে, ধারা আছে বা প্রবাদ আছে, এটা ঘুরে আসবে দেরিতে হলেও। কিন্তু আজকে ওর ওয়াইফের চোখের পানি ঝরতেছে, কালকে ও আরও বিশ গুণ কান্না করবে, বিশ গুণ চোখের পানি ঝরবে, এটা আমি মনে করি। এটা কিন্তু খুবই ফল্ট করতেছে বাচ্চা দুইটার মুখে, বাচ্চা দুইটাকে সে এতিম করে দিচ্ছে, সে কখনো তার লাইফে তার কেরিয়ার নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারবে না। আমি বললাম জান্নাত জাহান্নাম এটা হচ্ছে আল্লাহ পাক ভালো জানেন, কারণ পরপারে হচ্ছে হিসাব টিসাব হয়, অনেক কিছুর ব্যাপার স্যাপার আসছে, হয়তো বা কিছু মানুষের জন্য আজকে মিডিয়ার এত বদনাম এত হাল। আমি বলবো এই জগৎটাতে সবাই ভালোও না আবার সবাই খারাপও না, এই জগৎ ছাড়াও আউট অফ মিডিয়া লাইফেও কিন্তু মানুষের প্রত্যেকটা মানে জীবনে আপস অ্যান্ড ডাউন আছে, খারাপ ভালো মিলেই কিন্তু মানুষের জীবন। সো এগুলো আসলে বলা ঠিক না। আমি ভিউয়ার্সদেরকে এটাই বলবো যে প্লিজ অহেতু মানুষের জীবনে কী ঘটলো না ঘটলো, শুধু সাকিব খান ভাই না, আপনার জীবনে কী ঘটতেছে আগে নিজের চরখায় তেল দেন। যার যার ইয়ানুপসি শেষে, এটা মুসলিম হইলে বা যে প্রত্যেক ধর্মেই আছে, আগে নিজের জন্য গোছান, এই পারে বা ওই পারে। আমরা ঠিক আছে, আমরা অজান্তেই পাপ করে ফেলে, আমরা কেউ ফেরেস্তা না, এবং আল্লাহ ক্ষমাশীল, সৃষ্টিকর্তা ঈশ্বর ক্ষমাশীল। মানুষের পিছে গিবত না গে, মানুষের পিছে না লেগে নিজের কাজে মন দিন, দেশকে ভালোবাসুন, এবং দেশের যেমন মঙ্গল হয় কিছু ভালো উদ্যোগ নিন, নিজের ছেলে মেয়েকে পরিবারকে সময় দিন, মানুষ করুন, সব কিছু গ্রুম করুন, দেখবেন লাইফও সুন্দর, দেশও সুন্দর, পৃথিবীও সুন্দর। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।